হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আমি নতুন একটি প্রোডাক্টসের পরিচিত করে দেব। তো আজকে আমি যে প্রোডাক্টসটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে হানি সুথিং জেল 99%। ঠিক আছে, তো হানি সুথিং জেল 99% সুথিং জেলটা আমাদের স্কিনের জন্য কতটুকু ভালো, প্লাস হচ্ছে এই সুথিং জেলটা যদি আমাদের স্কিনের জন্য ভালো হয় তাহলে সুথিং জেলটা আমরা কীভাবে ইউজ করব, এটা ইউজ করাতে আমাদের স্কিনে কী কী প্রবলেম দূর করবে, না এটা ইউজ করাতে আমাদের স্কিনে কোনো রকম কোনো প্রবলেম হয়ে থাকে, আর এটা কোন কোন স্কিনে ইউজ করা যাবে আর কোন কোন স্কিনে ইউজ করা যাবে না, সম্পূর্ণটা নিয়ে আপনাদের সাথে আমি আজকে কথা বলবো। আশা করি পুরো ভিডিওটা আপনারা আমার সাথেই থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো হানি সুথিং জেল 99%, ঠিক আছে, এটাতে 99% হানি ইউজ করা হয়েছে, যা আপনার স্কিনের জন্য কিন্তু অনেক ভালো। আমরা কিন্তু সাধারণত হানি স্কিনে স্কিনকে ব্রাইট করার জন্য কিন্তু আমরা হানি ইউজ করে থাকি, আমরা কিন্তু হানি খেয়েও থাকি আমাদের বডি ফিটনেস সুন্দর রাখার জন্য। তো হানিটা যদি স্কিনে অ্যাপ্লাই করা যায় তো আবার একটা সুথিং জেল হিসাবে, তাহলে ভেবে থাকেন আমাদের স্কিনের জন্য কতটুকু ভালো কাজ করবে। এই হানি সুথিং জেলটা ত্বকে পোর্স মিনিমাইজ করতে কাজ করবে, ত্বকে রাখবে মসৃণ এবং ত্বকের পুষ্টিযোগ্যতা কাজ করে থাকবে। যে কোনো সেন্সিটিভ স্কিনের জন্য কিন্তু এই হানি সুথিং জেলটা বেস্ট একটা কাজ করে থাকবে। আপনার ত্বকে আস্তে আস্তে উজ্জ্বলতা বাড়াবে, আপনার স্কিনে কিন্তু লেজার ট্রিটমেন্টের মতন একটা কাজ করে থাকবে। যে কোনো বয়সের ছেলে মেয়ে এই সুথিং জেলটা কিন্তু ব্যবহার করতে পারবেন। এটা ব্যবহার করাতে কিন্তু সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে কিন্তু আপনার ত্বককে রক্ষা করবে। ঠিক আছে, সারাদিনের জন্য আপনার স্কিনকে টান টান রাখতেও কিন্তু ভালো কাজ করে থাকবে এই সুথিং জেলটা। এই সুথিং জেলটা ব্যবহারে কিন্তু আপনার স্কিনে কোনো রকম কোনো ক্ষতি হবে না, বরঞ্চ আপনার স্কিনে ধীরে ধীরে ডিভাইডেড কিন্তু আপনার স্কিনে এক্সট্রা একটা হোয়াইটিং নিয়ে আসবে এবং আপনার স্কিনকে টান টান রাখতেও কিন্তু কাজ করে থাকবে এই সুথিং জেলটা। আর হানি কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো একটা জিনিস। ঠিক আছে, আমরা হানি দিয়ে কিন্তু সাধারণত অনেকে অনেক রূপচর্চা করে থাকি, যেমন আমরা হানির সাথে কফি মিক্সড করে কিন্তু আমরা অনেকেই স্কিনে অ্যাপ্লাই করে থাকি। দ্বিতীয়ত হচ্ছে আমরা সাধারণত এভাবে হানির সাথে শুধু হানি কিন্তু স্কিনে অ্যাপ্লাই করে কিন্তু স্কিনের উজ্জ্বলতা বাড়াতে পারি। আর হানি যদি তাও যদি হয় একটি সুথিং জেল হিসাবে, এভাবে দেখা যায় আমরা অনেকে হানি ইউজ করলে কিন্তু আমাদের অনেকের একটা এডিটিং ফিল হয়, আমরা চাই না অনেকে ভাবে স্কিনে হানি অ্যাপ্লাই করতে, দেখা যায় আমাদের স্কিনটা একটু আঠালো হয়ে যায়। বাট এই সুথিং জেলটা কিন্তু এরকম কোনো কাজই করে থাকবে না। ঠিক আছে, এই সুথিং জেলটা ব্যবহারে কিন্তু আপনার স্কিনটা আঠালো হবে না, প্লাস হচ্ছে আপনি স্কিনে সাধারণত যেভাবে আপনি অ্যালোভেরা জেল ইউজ করে থাকেন সেম প্রসেসে আপনি স্কিনটাতে তেমনই একটা থিকনেস দিয়ে থাকবে, যেটা আপনার স্কিনে কোনো রকম কোনো এডিটিং ফিল হবে না। তবে আপনার স্কিনে যদি অতিরিক্ত মাত্রা পিম্পল হয়ে থাকে তাহলে আপনার স্কিনে একটু এডিটিং ফিল হতে পারে। আর যাদের স্কিনে নাকি অতিরিক্ত মাত্রা পিম্পল আছে তাদেরকে আমি বলবো আপনার এই সুথিং জেলটা ব্যবহার না করাটাই ভালো। আর যাদের স্কিন নাকি সেন্সিটিভ খুবই মাত্রায়, স্কিন লাল হয়ে যায়, স্কিনের রগ ভেসে ভেসে থাকে, স্কিনের চামড়া অনেক পাতলা, তারা চাইলে কিন্তু এই হানি সুথিং জেলটা ব্যবহার করতে পারেন। এতে কিন্তু আপনাদের স্কিনে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো কিন্তু মিনিমাইজ করবে, এতে আপনার স্কিনে কোনো রকম কোনো ক্ষতি হবে না। এই হানি সুথিং জেলটা কিন্তু সব বয়সী ছেলে মেয়ের জন্য প্রযোজ্য। এই আপনারা যদি চান কোনো ভালো মানের সুথিং জেল স্কিনে অ্যাপ্লাই করতে, যে আপনার স্কিনকে ধীরে ধীরে আপনার স্কিনকে ব্রাইটনেস দেবে কোনো রকম কোনো ক্ষতি ছাড়া, আপনার স্কিনে যদি কালো একটা ভাব থেকে থাকে সেই কালো ভাবটা কিন্তু দূর করবে, এটার কোনো সাইড ইফেক্ট নাই, এটা কোনো সাইড ইফেক্টহীন একটা সুথিং জেল। ঠিক আছে, ত্বকের পুষ্টিযোগ্যতাও কিন্তু এই সুথিং জেলটা ভালো কাজ করে থাকে। তো যাদের নাকি এই প্রবলেমগুলো আছে, যারা নাকি চাচ্ছেন এই সুথিং জেলটা ব্যবহার করতে, আপনারা চাইলে কিন্তু এই সুথিং জেলটা ব্যবহার করে দেখতে পারেন। আশা করি এতে আপনারা খুবই ভালো একটা রেজাল্ট পাবেন, যে আপনার স্কিনকে লেজার ট্রিটমেন্টের মতো কিন্তু কাজ করে থাকবে। আপনার স্কিনে যে যে প্রবলেমগুলো আছে সবগুলো প্রবলেমের বিরুদ্ধে কাজ করে কিন্তু আপনার স্কিনকে এক্সট্রা একটা হাইড্রেটিং, প্লাস হচ্ছে আপনার স্কিনকে এক্সট্রা একটা হোয়াইটিং দিতে কাজ করে থাকবে। তো আজকে এই সুথিং জেলটা নিয়ে কিছু কথা ছিল, তো আমি আপনাদেরকে বলে দেবো এই সুথিং জেলটা কীভাবে ব্যবহার করতে হবে। এই সুথিং জেলটা অবশ্যই স্কিনটাকে ভালো মতো করে ওয়াশ করে দেন স্কিনে একটা টোনার ইউজ করবেন ভালো মানের। টোনার ইউজ করার পর আপনার এই সুথিং জেলটা সকালে অথবা রাত্রে ঘুমাতে যাওয়ার আগে
যে কোনো সময় আপনারা চাইলে কিন্তু দুপুরে এটা অ্যাপ্লাই করতে পারেন, এতে কোনো প্রবলেম হবে না। আপনাদের যখন ভালো লাগে তখনই কিন্তু আপনি সুতিং জেলটা কিছু পরিমাণ স্কিনে নিয়ে ভালো মতো স্কিনটাকে আস্তে আস্তে ম্যাসেজ করে সুতিং জেলটা কিন্তু স্কিনে রেখে দিতে পারেন। চাইলে কিন্তু আপনার সুতিং জেলটা স্কিনে রেখে দিতে পারেন, আবার চাইলে কিন্তু এক থেকে এক ঘন্টা অথবা আধা ঘন্টা পর কিন্তু স্কিনটাকে ওয়াশ করে নিতে পারেন। এভাবে যদি আপনারা কিছুদিন ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার স্কিনের চেঞ্জটা কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন। তো আজকের জন্য এতটুকুই, কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।